আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসলিম বৈবাহিক আইন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটা জিনিস সবারই জানা উচিত, সেটা হচ্ছে আমাদের পরিবার বিষয়ক যেসব ইস্যু, যেমন বিয়ে থেকে শুরু করে যদি উত্তরাধিকারের কথা বলি, অথবা যদি বলি আমরা গার্ডিয়ানশিপের কথা, সবগুলো কিন্তু আমাদের রেসপেক্টিভ যে রিলিজিয়াস ল সেটা দিয়ে ডিফাইন করা হয়। একে বলা হয় পার্সোনাল ল। তো আমি যদি মুসলিম হই সেক্ষেত্রে আমার বিয়েটা হবে ইসলামিক আইন দিয়ে, আমি যদি হিন্দু হই সেক্ষেত্রে আমার বিয়েটা হবে হিন্দু আইন দিয়ে। তবে বিভিন্ন সময় আমাদের সরকার বিভিন্ন ধরনের ল প্রমালগেট করে, ল ইনঅ্যাক্ট করে, এবং সেক্ষেত্রে মাঝে মাঝে এই ল গুলো আমাদের পার্সোনাল লকে এফেক্ট করে। তাই আমরা যদি বলি যে বিবাহের ক্ষেত্রে যে ইসলামিক আইন এবং যে যে ট্রেডিশনাল ইসলামিক আইন এবং আমাদের যে রাষ্ট্রীয় আইন, তার মধ্যে কিন্তু অনেক তফাত বিদ্যমান। তো সেই তফাত গুলো নিয়ে আমি এই ভিডিওর শেষাংশে আলোচনা করব। এখন ধরা যাক, ট্রেডিশনাল মুসলিম ল অনুযায়ী আমাদের একটা বিয়েতে কি লাগে। আমাদের একজন ছেলে লাগবে, একজন মেয়ে লাগবে, যাদেরকে আমরা বলবো পার্টি টু দ্য ম্যারেজ। তো এখন একটা ছেলে একজন একটা মেয়ে থাকলে কি আমরা বিয়ে দিতে পারবো? মোটেই না। এই পার্টির কিছু ক্যাপাসিটি থাকতে হবে। যেমন প্রথম ক্যাপাসিটি হিসেবে আমরা বলতে পারি তাদেরকে অবশ্যই বালেক হতে হবে, বালেক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে আমরা এই বয়সটা ধরি 11-12 থেকে 13 বছর, মেয়েদের ক্ষেত্রে হয়তো 11-12 বছর। এই বয়সটা অবশ্য অঞ্চল অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। তো এটা গেল প্রথম ক্যাপাসিটি। দ্বিতীয় ক্যাপাসিটি কি, আমার যেই পার্টি তাদেরকে অবশ্যই মুসলিম হতে হবে। এখন এখানে কথা হচ্ছে, যদি ছেলে মুসলিম হয় সেক্ষেত্রে মেয়ে যদি এব্রাহিমিক যেইসব রিলিজন গুলো আছে, এব্রাহিমিক রিলিজন যেগুলোকে বলে, যেমন খ্রিস্টান বা ইহুদি, এই ধর্মেরও হয়, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে হতে পারে। তবে এই ব্যাপারে কিছু কন্ট্রোভার্সি আছে, কিছু বাহাস আছে, যেগুলো আমি আজকের এই ভিডিওতে এইসব নিয়ে বলবো না। তো এই গেল আমার দ্বিতীয় ক্যাপাসিটি। তৃতীয় ক্যাপাসিটি কি, তৃতীয় ক্যাপাসিটি হচ্ছে আমার পার্টি যারা আছে তাদেরকে সাউন্ড মাইন্ডের হতে হবে। সাউন্ড মাইন্ড বলতে কি বোঝায়, তাদের বুঝতে হবে যে বিয়েটা কি এবং এর কনসিকোয়েন্সটা কি, তাদের পরিপূর্ণভাবে এই সেন্সটা তাদের থাকা লাগবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্যাপাসিটি। চতুর্থ ক্যাপাসিটি কি, তারা প্রোহিবিটেড ডিগ্রির মধ্যে পড়বে না। আমাদের কিছু রিলেশন আছে যাদের মধ্যে বিয়ে করা কিন্তু হারাম। তো এই 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 লিস্টটা খুব একটা বড় না, আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন। তো এই ক্যাপাসিটি গুলো ফুলফিল যখন করলাম, আমাদের কাছে একটা পার্টি আছে এবং তারা এই ক্যাপাসিটি গুলো ফুলফিল করে, এখন বিয়ের জন্য আর কি লাগবে? তো বিয়ের জন্য আমার লাগবে হচ্ছে উইকনেস। সো উইকনেস কারা হতে পারবে, আইদার দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী, এরা হতে পারবে উইকনেস। সো আমার কাছে এখন পার্টি আছে, উইকনেস আছে, এখন কি লাগবে বিয়ে হওয়ার জন্য, আমার একটা অফার লাগবে এবং আমার একটা এক্সেপ্টেন্স লাগবে। অফারটা কিভাবে হতে পারে, যেমন একটা পার্টি বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং অপর পার্টি কি বলবে, হ্যাঁ আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। এভাবেই কিন্তু আমার বিয়েটা হয়ে গেল। সো ইসলামিক ট্রেডিশনাল যে ইসলামিক ল সেই অনুযায়ী কিন্তু এখানেই বিয়ে শেষ, বিয়ের জন্য আর তেমন কিছু দরকার নেই। তো আমি যদি আমাদের রাষ্ট্রীয় আইনের কথা বলি, তাহলে প্রথম যে আইনটার কথা আসে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন্ট অ্যাক্ট 2017। সো এই আইনটা আসলে রাষ্ট্র কেন করলো, এই আইনটা করার পেছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ বন্ধ করা। তাহলে কোয়েশ্চেন যেটা আসে যে যদি কখনো কোনো চাইল্ড ম্যারেজ হয় তাহলে সেটা কি অবৈধ হবে কিনা, সেটা কি বৈধ নাকি অবৈধ, না আমার যদি চাইল্ড ম্যারেজ হয়ে যায় সেটা কিন্তু একটা বৈধ ম্যারেজ। তবে এখানে কিছু পানিশমেন্ট থাকবে, কিছু শাস্তির আওতায় আসবে কিছু মানুষ। কারা কারা আসবে, আমার আসবে যদি মাইনর নিজ ইচ্ছায় বিয়ে করে তাহলে মাইনর নিজে আসবে, আর যদি কোনো অ্যাডাল্ট কোনো মাইনরকে বিয়ে করে তাহলে সে অ্যাডাল্ট আসবে, এবং পিতামাতা যদি জোর করে মাইনরকে বিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু পিতামাতাও আসবে। আর ফোর্থলি কি আসবে, আমার কাজী, যে কাজী যদি জেনে শুনে বিয়ে করে মাইনরকে বিয়ে দেয় তাহলে কিন্তু কাজী ও সেই শাস্তির আওতায় আসবে। তাহলে আমরা কি দেখলাম যে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন অ্যাক্ট একটা একটা এমন একটা আইন যেটা দিয়ে সরকার চেয়েছে, রাষ্ট্র চেয়েছে যে মানুষ যেন ভয় পেয়ে চাইল্ড ম্যারেজ না করে। কিন্তু চাইল্ড ম্যারেজ যদি কেউ করে ফেলে সেটা কিন্তু আর অবৈধ হচ্ছে না, সেটা কিন্তু বৈধই থাকছে। তো এই আইনটা গেল। সেকেন্ড আইনটা হচ্ছে আমাদের মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974।
সো এই আইনটা কি বলে? এই আইনটা বলে আমাদের যতগুলো বিবাহ হবে সবগুলোই রেজিস্ট্রেশন করতে হবে। এখন এই ক্ষেত্রে কিন্তু সেম প্রশ্ন আসে, যদি রেজিস্ট্রেশন না করি তাহলে কি বিবাহটা বৈধ নাকি অবৈধ? এক্ষেত্রে উত্তরটা একই, আপনি যদি রেজিস্ট্রেশন নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহটা কিন্তু বৈধই থাকছে। তো এখন এর কনসিকোয়েন্সটা কি, এই আইনটা কেন করা হয়েছে? এই আইনটা করা হয়েছে যাতে মানুষ রেজিস্ট্রেশন করে। আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে যদি যে কাজই বিয়েটা করাবে সে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে তার শাস্তি হবে, এবং বিয়েতে যদি কাজই না থাকে সেক্ষেত্রে পাত্রের দায়িত্ব হচ্ছে 30 দিনের মধ্যে রেজিস্ট্রার অফিসে যে এই এই বিয়েটা রেজিস্টার করে আসা। তো বিবাহ রেজিস্টার করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনি নিজের প্রয়োজনেই করবেন। ভবিষ্যতে যখন আপনার ধরুন স্বামী স্ত্রী মিলে কোনো জমি কিনতে যাবেন তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনারা যে বিবাহিত তার প্রমাণ কি, অথবা আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেন, ইভেন আপনি হানিমুনে কোথাও গেলেন কোনো হোটেলে উঠবেন সেখানে চাইতেই পারে যে আপনারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে নিকানামাটা সেটা কিন্তু আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। তো এই গেল আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর কথা। তারপর আমি আসি দেনমোহরের কথায়। দেন অনেকে মনে করেন যে দেনমোহর ধার্য করাটা বিবাহের পূর্বে এটা একটা আবশ্যকীয় কর্তব্য। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেনমোহর যদি কেউ আগে নির্ধারণ করে রাখে দ্যাট ইজ আ ভেরি গুড ডিসিশন, বাট দেনমোহরটা কিন্তু আপনার বিবাহকে এফেক্ট করছে না। আপনি যদি দেনমোহর আগে থেকে দেনমোহর যদি আপনি নির্ধারণ নাও করেন আপনার বিবাহটা কিন্তু বৈধ থাকছে। বিবাহের পরবর্তীতে গিয়ে আপনার এই দেনমোহরটা নির্ধারণ করে আপনাকে দিতে হবে, তবে আপনার দেনমোহর নির্ধারণ করেননি এই কারণে কিন্তু আপনার বিবাহটা অবৈধ হবে না। তারপর আমি আসছি লাস্ট ইস্যুটা, সেটা হচ্ছে অভিভাবকের অনুমতি লাগবে কি না। ছেলেদের ক্ষেত্রে স্পষ্ট করে বলা যায় অভিভাবকের অনুমতির কোনোই দরকার নাই, তবে মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি আছে। আমাদের যে চার ইমাম তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু বিভক্ত। আমাদের যে তিন ইমাম মালিকি, শাফি এবং হাম্বলি, তারা সবাই বলেন যে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েরা কখনোই বিয়ে করতে পারবে না। তবে আমাদের যে ইমাম আবু হানিফা, তার মতে বিয়ের জন্য আসলে এই যে অভিভাবকের যে সম্মতি সেটা কিন্তু প্রয়োজন হয় না। আপনি যদি উইটনেস কে সামনে রেখে বিয়ে করেন এবং একটা এক্সেপ্টেন্স, একটা অফার এবং এক্সেপ্টেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু বিয়েটা হয়ে যাচ্ছে, একটা বৈধ বিবাহ কিন্তু হচ্ছে। সো আজকের মতো এইটুকুই। আপনারা যারা বিয়ে করবেন সামনে, শিগগির বিয়ে করতে চাচ্ছেন, তারা এই কথাগুলো মাথায় রেখে বিয়ে করবেন। আর হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ম্যারেজ বিষয়টা নিয়ে আরো অনেক অনেক আলোচনা করা যায়, হয়তো ভবিষ্যতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।